ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি আবার চলে এসেছি। আমি মোনালিসা আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে আলুর চিপস করে দেখাবো। আলুর চিপস করতে শুধু আমার আলু লেগেছে, আর সর্ষের তেলে আমি চিপসটা ভাজবো, আর নুন। আমি দেখাচ্ছি কিভাবে কেটে রেখেছি। এইভাবে আমি একদম পাতলা পাতলা করে আলুগুলোকে গোল গোল করে কেটে রেখেছি। এখানে আমি দুখানা আলু নিয়েছি। এবার চিপসটা করার আগে আমার কী কী করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এতে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। তারপর আমি যে দুটো আলু কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, সেই আলুগুলো দিয়ে দিলাম। এটাকে একটু হালকা ভাপিয়ে নেব গরম জলে, হালকা একটু ভাপিয়ে নেব। দেখুন, আলুটা ভাপিয়ে নিয়েছি একদম। এইভাবে ভাপিয়ে নিয়েছি। আলুটা দেওয়ার পর জলটা যতক্ষণ না একদম গরম হচ্ছে ততক্ষণ আলুটা রেখে দেবেন, ফোটাবেন না জলটা। এইবার এই অবস্থায় তারপর আলুটাকে নামিয়ে দেব, জলটা যাতে না ফুটে যায়। কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু বেশি পরিমাণেই তেল দেব। আলুটা শাঁকা তেলে ভাজতে হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ছেড়ে দেব। এইভাবে আলুগুলো ভাজবো। প্রথমে জোর ফ্লেম করে আলুগুলো ভাজতে হবে, তারপর একদম অল্প ফ্লেমে আলুগুলো আস্তে আস্তে ভেজে তুলতে হবে। একদম উচমুচে হবে, আলুগুলো ভাজা হচ্ছে, আরও ভাজা হবে। আমি বলিনি, আলুগুলো কিন্তু স্লাইসারে বা বটিতে যাতেই কাটুন না কেন, কাটার পর একদম ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে ভালো করে। তারপর এটাকে গরম জলে দিতে হবে। জলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আলুটা ওর ভেতরে রেখে দিতে হবে। গরম হলে আলুগুলো তুলে সেঁকে নিতে হবে। এরকম ভাজা হবে, এরকম লাল লাল করে ভাজা হবে। আর একটু ভাজা হবে, একদম মচমচে হবে। আর একটু ভাজবো, একদম কম ফ্লেম করে ভাজতে হবে এটা। আর একটু ভাজবো এটা। ভাজাটা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। পটেটো চিপসটা হয়ে গেছে একদম রেডি। এটা বিট নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে খেতে খুব ভালো লাগবে। এটা ডাল ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে, তাছাড়াও এটা চা কফি এর সঙ্গে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, যারা বাড়িতে করবেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক বা শেয়ার করবেন। তাহলে আজ আমি আসি, আবার পরের এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।